রাজ্যের সকল শ্রেণীর শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য এই মুহূর্তে জারি করলো একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা, এবং এই নির্দেশিকাটি মূলত স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ মোতাবেক জারি করা হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রাজ্যের সকল শ্রেণীর শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ মোতাবেক জারি হলো একটি গুরুত্বপূর্ণ এবং জরুরি নির্দেশিকা, এবং রাজ্যের সকল শ্রেণীর শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য দেওয়া হলো একটি কড়া বার্তা। সেই নির্দেশিকার ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং এই নির্দেশিকাটি মূলত হুগলি জেলার DI অফিস থেকে জারি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস হুগলি ডিস্ট্রিক্ট, অর্থাৎ হুগলি জেলার DI অফিস থেকে কিন্তু এই নির্দেশিকা জারি করেছে সেই জেলার সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য। এবং এই নির্দেশিকাটি হুগলি জেলার জন্য জারি হলেও এই নির্দেশিকাটি মূলত স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ মোতাবেকই কিন্তু জারি হয়েছে, এবং এই নির্দেশিকায় রাজ্যের সমস্ত জেলায় সমস্ত DI অফিস কর্তৃক জারি হবে রাজ্যের সমস্ত স্কুলের জন্য এবং সমস্ত স্কুলের সকল শ্রেণীর শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য। আসুন বন্ধুরা আমরা দেখে নিই এই নির্দেশিকায় মূলত কি আছে। দেখুন বন্ধুরা, ফ্রম দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস হুগলি টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অল জুনিয়র সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল সাবজেক্ট ইনভলভমেন্ট ইন প্রাইভেট টিউশন ফর পার্সোনাল মনিটরি গেন বাই অ্যাপ্রুভড টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ আন্ডার হুগলি ডিস্ট্রিক্ট, অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং নন টিচিং স্টাফ যারা প্রাইভেট টিউশনের সাথে জড়িয়ে আছেন তাদের জন্যই কিন্তু এই নির্দেশিকাটি জারি করেছে স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ মোতাবেক হুগলি DI অফিস থেকে। দেখুন বন্ধুরা, অ্যাজ পার ইনস্ট্রাকশনস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ভাইড জিও নাম্বার, এখানে জিও নাম্বারটি উল্লেখ করা হয়েছে, এবং ডেটের দেখুন বন্ধুরা 8/3/2018, অর্থাৎ 8/3/2018 এই মেমো নাম্বার অনুযায়ী যে নির্দেশিকা রাজ্য স্কুল শিক্ষা দপ্তর জারি করেছিল সেই নির্দেশিকা মোতাবেকই কিন্তু এই নির্দেশিকাটি জারি করেছে। সাব রুল 6 অফ রুল 4, নো টিচার শ্যাল এনগেজ হিমসেলফ ইন এনি শর্ট অফ প্রাইভেট টিউশন ফর পার্সোনাল গেন, অর্থাৎ নিজেদের আর্থিক সুবিধার জন্য কোনো রকম প্রাইভেট টিউশনের সাথে কোনো রকম কোনো শিক্ষক শিক্ষিকা জড়িয়ে থাকা যাবে না, অর্থাৎ প্রাইভেট টিউশন করা যাবে না। ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাক্ট এগেনস্ট দ্য সেট টিচার অ্যাজ পার রুল, অর্থাৎ যে সমস্ত শিক্ষক শিক্ষিকায় প্রাইভেট টিউশনের সাথে যুক্ত আছে তাদের জন্য তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে বলা হয়েছে সমস্ত স্কুলের হেড টিচারদের, এবং যে রুল আছে গভর্নমেন্ট রুল সেই রুল অনুযায়ী কিন্তু ব্যবস্থা নিতে বলা হয়েছে। অ্যান্ড এনশিওর দ্যাট আন্ডার ইয়োর জুরিসডিকশন শুড এনগেজ ইন এনি শর্ট অফ প্রাইভেট টিউশন, এবং সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চিহ্নিত করতে বলা হয়েছে হেড টিচারদের যারা এখনও পর্যন্ত প্রাইভেট টিউশনের সাথে যুক্ত আছে। দেখুন বন্ধুরা, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর্স অফ স্কুল হুগলি, হুগলি জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলের সই আছে 26/5/2022, 26 মে এই নির্দেশিকাটি জারি করেছে হুগলি DI অফিস থেকে। অর্থাৎ শিক্ষা দপ্তরের নির্দেশ মোতাবেক আবারও বিভিন্ন জেলা আবারও মনিটরিং শুরু করলো কোন কোন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা প্রাইভেট টিউশনের সাথে যুক্ত আছেন ব্যক্তিগত স্বার্থে, এবং যারা যুক্ত আছেন তাদের কিন্তু আবারও নির্দেশ দেওয়া হয়েছে প্রাইভেট টিউশন বন্ধ করার জন্য। এই সব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।